সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। একবার হযরত মূসা আলাইহি সালাতু ওয়া সালাম তিনি কোনো একটি জায়গায় কিছু অনুসারীদের সাথে কথা বলছিলেন, তখন মূসা আলাইহি সালাতু ওয়া সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা এই মুহূর্তে সবচেয়ে জানা লোক কে আছেন। মূসা আলাইহি সালাতু ওয়া সালাম তিনি চিন্তা করে দেখলেন যে তিনি যেহেতু আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সেই হিসাবে তিনি বললেন আমি এখন যা জানি মোটামুটি সবচেয়ে বেশি জানি এই সমাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তোমার চেয়ে এমন আরও একজন আছে যে আরও বেশি ভালো জানে, সুতরাং জ্ঞান অর্জনের জন্য তুমি সফর করো, তার সাথে তুমি সাক্ষাৎ করো। জ্ঞান অর্জন এটা কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে গুরুত্ব দিয়ে, এই গুরুত্ব অনুধাবন করেই আমাদের এই আয়োজন ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের এই পবিত্রতম সময়ে অনেক অনেক মোবারকবাদ। দেখতে দেখতে মাহে রমজানের আজকে সপ্তম দিন আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করেন, আমিন। আর এই অনুষ্ঠানটির পেছনে যারা সহযোগিতা করছেন ব্লু ক্র্যাশ লেমনেড, সেই সাথে সেরা ওয়াটার ট্যাঙ্ক সহ যারা আছেন তাদের সকলের জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। দর্শক, গত পর্ব আমরা দেখেছি এই হট সিটে আমাদের একজন প্রতিযোগী খুব চমৎকারভাবে তিনি প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকের পর্বেও আমরা আরও একজন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি এই হট সিটে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি হলেন হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম। আসছেন হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে কয়েকদিন পর দেখা হলো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আসলে অনেক মুআজ্জাজ বড় বড় ব্যক্তিবর্গ আমাদের এই আয়োজনটাকে আরও আলোকিত করছেন, এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের। তো আমরা অভিনন্দন জানাচ্ছি আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি এই হট সিটে বসার জন্য। প্লিজ। হাদিস রাসুল হবে আধারে আলোর জ্যোতি হৃদয়ে আমার। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল আয়োজন শুরু করার আগে আসুন আমরা একটু জেনে নেই যে আমাদের মাঝে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে কারা আছেন, এবং সেই সাথে বিশেষজ্ঞ প্যানেলে কোন আলেমে দিন রয়েছেন আমরা একটু তাদের সাথে পরিচিত হয়ে নিই। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দিন, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে, এবং ধন্যবাদ আপনাকে বিশেষভাবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে যে আপনি মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, জাযাকাল্লাহ।
দর্শক, আমাদের আজকের পর্বে যারা আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন তারা হলেন বিশিষ্ট ব্যাংকার এবং যিনি অর্থনীতি নিয়ে গবেষণা করছেন, জনাব মোহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল নাইনকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং এত সুন্দর আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মুফতি মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থাপক, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমিন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। তাওহিদুল আলম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। আল্লাহ তাআলা আপনাকে হুসনে সোরাহ দিয়েছেন। আল্লাযী খালাকাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, আপনাকে দেখে সেটা দেখতে পাচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে তোমরা অন্তত পক্ষে আর কি সর্বক্ষেত্রে যদি কিছু নাও পারো কিছু হলেও সাদাকা দাও। সাহাবাই কেরাম বলেছেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, আমরা সাদাকা দিব কী দিয়ে? আল্লাহর রাসূল বলেছেন, একটু মিষ্টি হাসি দিয়ে হলেও তাদেরকে সাদাকা দাও, মিষ্টি হাসিটাই সাদাকা। তা আপনার সেই হাসিটা দেখে আমার হাদিসের কথা মনে পড়ল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনার অনুভূতি কেমন আজকে এই যে স্টেজে আপনি বসেছেন আলোকিত জ্ঞানীর এই আয়োজনে? আসলে বিভিন্ন সময় পত্রপত্রিকায় সংবাদে শুনেছি, দেখেছি যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, অনেকেই সেখানে যাচ্ছেন, তো তাদেরকে খুব ভাগ্যবান মনে হতো এবং মনে হতো যে তারা হয়তো অন্য গ্রহের মানুষ। আমি নিজেও এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতে পারবো, এটা আমার কাছে অত্যন্ত দূরবর্তী একটা বিষয় ছিল। তো আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনার জন্য, যাতে করে শুধু এই পর্যন্ত না, সর্বোচ্চ যে সীমারেখা আছে সে পর্যন্ত যেন আল্লাহ তাআলা আপনাকে পৌঁছে দেন। আমিন। আমরা তাহলে মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আপনার সাথে আজকের পর্বে কী হবে সেই নিয়ে একটু শেয়ার করি, যদিও আপনি জানেন, দর্শকদের উদ্দেশ্যে আমরা বলছি, যাতে করে আমাদের দর্শকবৃন্দ যারা দেখছেন মনোযোগ সহকারে দেখে বুঝতে পারেন ব্যাপারটি, সেই জন্য শেয়ার করা। আমরা তিনটি ধাপে আপনাকে প্রশ্ন করব এবং সেই প্রশ্ন হবে ১২টি প্রশ্ন। প্রথম ধাপে আমরা তিনটি প্রশ্ন করব, দ্বিতীয় ধাপে ৪টি প্রশ্ন এবং তৃতীয় ধাপে ৫টি প্রশ্ন। প্রথম ধাপের প্রশ্নের উত্তরে যদি সঠিক হয় তাহলে আপনি পাচ্ছেন ৪ নম্বর করে ১২ নম্বর, আর এই ক্ষেত্রে কোনো লাইফলাইন আপনি ব্যবহার করতে পারবেন না। উত্তর যদি কোনো কারণে সঠিক না হয় তাহলে ২ নম্বর রেখে দিতে হবে। দ্বিতীয় ধাপের ব্যাপারটি হলো, সেখানে ৪টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে ৭ নম্বর। যদি উত্তর সঠিক না হয় তাহলে আপনার অর্ধেক নম্বর কাটা যাবে, অর্থাৎ ৩.৫ নম্বর। এক্ষেত্রে অবশ্য আপনি দুটো লাইফলাইন পাবেন, ৫০-৫০ চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আর আপনি চিন্তা করারও সুযোগ পাবেন উত্তরদানের ক্ষেত্রে, তা হলো ৬০ সেকেন্ড, ১ মিনিট। তৃতীয় ধাপে আমি আপনাকে ৫টি প্রশ্ন করব, এক একটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন ১২ নম্বর, আর যদি উত্তরটি সঠিক না হয়, আল্লাহ না করুন, তাহলে ৬ নম্বর কাটা যাবে। এখানেও আপনি দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, একটি হলো পরিবর্তিত প্রশ্নের উত্তর, আরেকটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আর বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিয়ে আপনি যে উত্তরগুলো দেবেন সেটা যদি শুদ্ধ হয় তাহলে প্রতিটি প্রশ্নের উত্তরের প্রাপ্ত নম্বর থেকে ২ নম্বর করে কম হবে। এই তাহলে আমরা কি যাব? অবশ্যই শুরু করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা, বিসমিল্লাহ বলে তাহলে শুরু করছি। তাওহিদুল আলম ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, হজের মাসে প্রথমে ওমরা সম্পন্ন করে পুনরায় এহরাম বেঁধে হজ করাকে কোন ধরনের হজ বলে? ক তামাত্তু, খ হজ্জে কেরান, গ ইফরাদ, ঘ ওমরা। একটু চিন্তা ভাবনা করে ৪৫ সেকেন্ড সময় আপনি পাবেন, সেই সময়ের মধ্যে আপনি উত্তরটি দিবেন।
আমার উত্তর হচ্ছে ক তামাত্তু ক ধরনের হজকে তামাত্তু আমি লক করে দিচ্ছি জি লক করে দেয়া হলো উত্তর দিয়েছেন তামাত্তু সঠিক উত্তর জানতে চাই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বাড়িতে বাড়িতে এখন সেরা ওয়াটার ট্যাঙ্ক এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না পানি থাকে 100% সেফ সেরা ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস মূলত আমরা জানি যে হজের মাসে যখন হজ করতে যাওয়া হয় তখন তিন ধরনের বিষয় থাকে তামাত্তু কেরান এবং ইফরাদ তো এই ব্যাপারে আমি একটু আমাদের বিশেষজ্ঞ প্যানেলের যিনি আছেন মোহতারাম নুরুল আমিন মাহদি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি এই তিনটি যে ধরন হজের আমাদের মাঝে একটু পরিচয় তুলে ধরেন ঠিকই হজ সাধারণত তিন প্রকারেই তামাত্তু কেরান এবং আফরাদ তো এখান থেকে উমরার নিয়তে গিয়ে উমরা করে ফ্রি হয়ে যাওয়া এহরাম খুলে ফেলে এরপর হজের জন্য আবার এহরাম বান্ধা কি হচ্ছে তামাত্তু বলে এবং এই হজটি সাধারণত আমাদের দেশের হাজ হিসাবে করে থাকে অধিকাংশই করে থাকে কারণ মূলত অনেকদিন আগে যাওয়া হয় জি জি অনেকদিন আগে যান সেজন্য ওনারা যাইয়েই উমরা করে ফেলেন উমরা করার পরে ওনারা ফ্রি হয়ে যান এহরাম খুলে ফেলেন হালাল হয়ে যান এবং এরপরে হজের জন্য আবার ওনারা এহরাম বাঁধেন আর কেরান হলো সবচেয়ে কঠিন যে এখান থেকে যেই এহরাম পরে যাবেন ওনারা এটা একদম হজ শেষে আরাফার ময়দান মুজদালেফা শয়তানকে পাথর মারা এবং কোরবানির পরে একমাত্র উনি ফ্রি হতে পারবেন আর এহরাম খুলতে পারবেন একটু কঠিন তবে এটাও করেন আফরাদ হলো শুধুমাত্র হজের জন্য এহরাম বাঁধা আচ্ছা আচ্ছা স্থানীয়ভাবে শুধু হজ করতে চলে যাওয়া সরাসরি এহরাম বেঁধে আরাফায় চলে যাওয়া এটা অনেক ধন্যবাদ খুব সহজ হজ আর কি দর্শক আপনারা দেখছেন আমাদের জমজমাট এই আলোকিত জ্ঞানের আয়োজন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক সময় হয়েছে একটা বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক প্রিয় দর্শক আমাদের সাথে আরও যারা রয়েছেন সাপোর্টেড বাই হামদর্দ কো স্পন্সর মসজিদ কাউন্সিল শরীফ থ্রেডটে রাজ্জাক ফুড জেমি ইকো সিটি এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোন ধরনের রোজা রাখা ওয়াজিব ক আশুরার রোজা খ মান্নতের রোজা গ শাওয়ালের ছয় রোজা ঘ প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখের রোজা একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় উত্তর দেবেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা খেয়াল রাখতে হবে সময়ের দিকেও কারণ ৪৫ সেকেন্ড আপনি সময় পাবেন এরই মধ্যে আপনাকে লক করতে হবে আর উত্তর হচ্ছে খ মান্নতের রোজা খ মান্নতের রোজা আচ্ছা লক করে দেব জি লক করে দেওয়া হোক মান্নতের রোজা আপনি উত্তর দিয়েছেন মান্নতের রোজা উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ পরের প্রশ্নে চলে যাচ্ছি আপনার জন্য তৃতীয় প্রশ্ন হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল ক ৫০ বছর খ ৫১ বছর গ ৫২ বছর ঘ ৫৩ বছর খুব ভেবেচিন্তে উত্তর দিবেন মুফতি সাহেব কারণ
আপনি এই প্রথম ধাপের তৃতীয় প্রশ্ন চলছে লাইফলাইন পাচ্ছেন না ঠান্ডা মাথায় বলুন সময়ও খুব একটা বেশি নেই ঘ 53 বছর ঘ 53 বছর আমি কি লক করে দেব না চিন্তা করবেন জি লক করে দিন লক করে দেওয়া হোক 53 বছর আপনি উত্তর দিয়েছেন 53 বছর আমরা জানতে চাই উত্তরটি সঠিক হয়েছে কিনা উত্তর বলছে সঠিক উত্তর হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মোবারকবাদ মুফতি সাহেব আপনাকে কারণ তিনটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন এবং পেয়েছেন 12 নম্বর আলহামদুলিল্লাহ প্রথম ধাপ শেষ হলো আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপের নিয়ম নিশ্চয়ই আপনার মনে আছে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে নম্বর একটু বেশি পাওয়া যাচ্ছে 7 নম্বর করে যদি লাইফলাইন ইউজ না করেন আর লাইফলাইনের সহযোগিতা নিলে আপনি 5 নম্বর পাবেন উত্তর সঠিক হলে আর উত্তর যদি ভুল হয় তাহলে অর্ধেক নম্বর অর্থাৎ 3.5 নম্বর কাটা যাবে আর আপনি চিন্তা করার জন্য সময় পাবেন 1 মিনিট বা 60 সেকেন্ড আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন কোন সূরার অন্য আরেকটি নাম কালিম ক সূরাতুল আনকাবুত খ সূরাতুল বাকারা গ সূরাতুল ফাতিহা ঘ সূরা তহা আপনি চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন আর যদি মনে করেন যে এখানে কোনো রিস্ক আছে তাহলে তো আপনার জন্য দুটো অপশন রয়েছে 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন আমাদের তাওহিদুল আলম বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নেওয়া হোক তিনি সহযোগিতা চেয়েছেন বিশেষজ্ঞ প্যানেলের যে কোন সূরাকে সূরাতুল কালিম বলা হয় যেহেতু এখানে শব্দ কালিম এসেছে এবং আমরা জানি হযরত মূসা আলাইহিসসালামের একটি লক্ষ্য হলো মূসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন তো তার পরিপ্রেক্ষিতে সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই সূরা নাজিল হয়েছে অতএব আমার ধারণা এটা সূরা তাহা হবে ইনশাআল্লাহ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে বিশেষজ্ঞ প্যানেল ধারণা পোষণ করছেন সূরা তহা হবে বিশেষজ্ঞ প্যানেলের ধারণার উপর আমার আস্থা আছে আপনি ভেবে চিন্তে বলছেন জি লক করে দেব জি লক করে দেওয়া হোক সূরা তহা তার নাম সূরা কালিম উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আপনি খুব চমৎকার একটি ডিসিশন নিয়েছেন রিস্ক জোনে আপনি যাননি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি পরের প্রশ্নে ওহুদ পাহাড়ে কোন নবীর কবর রয়েছে ক হযরত শুয়াইব আলাইহিসসালাম খ হযরত মূসা আলাইহিসসালাম গ হযরত হারুন আলাইহিসসালাম ঘ হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম ওহুদ পাহাড়ে কোন নবীর কবর রয়েছে খুব চমৎকার একটি প্রশ্ন আমরা এর আগে ওহুদ পাহাড় নিয়ে বেশ কিছু প্রেজেন্টেশন করেছিলাম আপনারা খুব সুন্দর করে উত্তর প্রদান করেছিলেন আজকে সেই ওহুদ পাহাড় নিয়ে একটি প্রশ্ন চলে এসেছে খুব একটা সময় হাতে নেই আপনি লাইফলাইন ইউজ করতে পারেন অথবা চিন্তা করে বলতে পারেন গ হযরত হারুন আলাইহিসসালাম লাইফলাইন কিন্তু আছে লক করে দেব জি লক করে লক করে দিলাম আমরা সঠিক উত্তর কিনা জানতে চাই উত্তরটি সঠিক হয়েছে সুবহানাল্লাহ অনেক অনেক অভিনন্দন আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন
সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর রয়েছে। আমরা আপনাকে পাঁচটি প্রশ্ন করেছি, দেখা যাক ছ নম্বর প্রশ্নে আপনি কি করেন। তার আগে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঝে যারা অতিথি হয়ে এসছেন। প্রথমে আমাদের বিশিষ্ট গবেষক এবং ব্যাংকার জনাব মোহাম্মদুল্লাহ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কেমন লাগছে এই আয়োজন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। হাদিসে আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সমস্ত মুসলমান নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। আর সেই আলোকেই জ্ঞানী আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটা আসলে খুবই সুন্দরভাবে, মানে ফরজ যে একটা জিনিস, যে ইসলামের যে মুসলমানদের জন্য যে ফরজ, এই ফরজটা আসলে আপনাদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং আলোকিত জ্ঞানীর মাধ্যমে সকলেই আমি মনে করি যে ইসলামের আলোতে আলোকিত হয়ে যাবে এবং এটাই আমি আশা করি। যে বাড়িতে বাড়িতে এখন সেরা ওয়াটার ট্যাঙ্ক, এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না, পানি থাকে 100% সেফ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি। ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা রাষ্ট্রকে ধার্যকৃত যে সম্পদ দিয়ে থাকে তাকে কি বলে? ক জিজিয়া, খ ফাই, গ গনিমত, ঘ খারাজ। খুব চিন্তা ভাবনা করে বুঝে শুনে আপনি উত্তর দেবেন, কারণ আপনার কাছে আরও একটি অপশন রয়েছে 50-50। সুতরাং ঠান্ডা মাথায় উত্তর দেওয়া ভালো, রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনি পুরোপুরিভাবে নিশ্চিন্ত হয়ে উত্তর দেন, তবে আমরা অবশ্যই বলবো সময় শেষ হওয়ার আগে। উত্তরটি হচ্ছে জিজিয়া। উত্তরটি হচ্ছে জিজিয়া। জি, লক করে দেব? জি, লক করে দেয়া হলো জিজিয়া। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে, অনেক অনেক মুবারকবাদ। তাওহিদুল আলম ভাই, খুব ভালো হচ্ছে, আমরা দোয়া করি এগিয়ে যান। আমরা দোয়া করি আমাদের সকল প্রতিযোগী বন্ধুরা এগিয়ে যাক এবং সবাই যেন এখান থেকে হাসি মুখে পুরস্কার নিয়ে ওমরার টিকিট নিয়ে যেতে পারেন, সেই দোয়া আমরা করছি। আল্লাহর পক্ষ থেকে তৌফিক কামনা করছি। আমিন। আমরা কি তাহলে পরের প্রশ্নে যাব? জি, তবে তার আগে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আমাদের জমজমাট এই আলোকিত জ্ঞানের আয়োজন, ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেডটেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আপনার জন্য পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে কোন সূরা সম্পূর্ণ পাঠ করেছিলেন, তিলাওয়াত করেছিলেন? সূরাতুল জিন, সূরাতুর রহমান, ইয়াসিন, সূরা নাস। ক সূরা জিন, খ সূরা রহমান, গ সূরা ইয়াসিন, ঘ সূরা নাস। জিনদের কাছে তিনি তিলাওয়াত করে কোরআনে কারিমের একটি সম্পূর্ণ সূরা তিলাওয়াত করে শুনিয়েছিলেন।
তাহলে কি 50-50 চান্স নিতে চাচ্ছেন? জি, আমাদের প্রতিযোগী বন্ধু তিনি 50-50 চান্স এই অপশনটি নিতে চেয়েছেন। 50-50 চান্সের সুযোগ দেয়া হোক। আমরা দেখতে পাচ্ছি চারটি অপশনের মধ্যে দুটি অপশনকে মুছে দেয়া হয়েছে, দুটি অপশন সামনে রয়েছে, খ সূরাতুর রহমান এবং গ সূরা ইয়াসিন, দুটোর যে কোনো একটি শুদ্ধ। এখন আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আমাদেরকে বলতে পারেন যে কোন উত্তরটি সঠিক হবে। খ সূরা আর রহমান। সূরা আর রহমান। আপনি ইয়াসিনকে কেন চুজ করলেন? আমি তো ইয়াসিন বলতে পারি, একটু মানে হঠাৎ একটা ইয়া মনে হলো, এই জন্য আর ইয়াসিনকে চুজ করলাম না। তাহলে লক করে দিচ্ছি। জি, লক করে দেয়া হোক সূরাতুর রহমান। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাক, একটা ভয়াবহ জায়গা ছিল, ডেঞ্জার জোন ছিল, সেখান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে আপনার পরিবারে যারা দেখছেন তারাও খুব টেনশনে আছেন যে আসলে কি হতো কি হবে। আলহামদুলিল্লাহ সবাই এখন সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছেন, ভারমুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ ভারমুক্ত হয়েছেন, জাজাকাল্লাহ। আর আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপ আপনি অতিক্রম করেছেন এবং খুব চমৎকারভাবেই অতিক্রম করেছেন। আমি কোরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার আজকের অনুভূতি একটু জানতে চাচ্ছি, যদি আপনি একটু শেয়ার করেন। ধন্যবাদ উপস্থাপক, এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি বাসাই করে নিয়ে এসেছেন জ্ঞানের আলো আলোকিত প্রতিভাবানদেরকে। মনে হচ্ছে যেন সাগরের মাঝে অসংখ্য আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি রয়েছে, তার মাঝে এক শ্রেণী মানুষ মুক্তা যেমন তালাশ করে, আজকে মনে হচ্ছে যেন এই আলোকিত জ্ঞানের জ্ঞানী যারা এখানে উপস্থিত হয়েছে সে মহাসমুদ্রের আজকের তারা যেন আজকে মুক্তা। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, খুব চমৎকার উত্তর। আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই প্রোগ্রামকে আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন, গোটা বিশ্বে ছড়িয়ে যাক এই কামনা, এই প্রত্যাশা পবিত্র মাহে রমজানে। অনেক অনেক ধন্যবাদ শেখ, খুব চমৎকার বলেছেন। আসলে আমরা বলতে পারছি এবং আমাদের আনন্দ লাগছে যে আমরা মণিমুক্তাই যেন খুঁজে পেয়েছি, খুব চমৎকারভাবে সবাই খুব উত্তর দিচ্ছেন। এবং আল্লাহর রহমতে আমরা যেটা দেখেছি যে যারাই এখানে এসছেন খুব চমৎকারভাবে তারা উত্তর দিয়েছেন, খুব ভালো পারফরমেন্স তারা করেছেন, আলহামদুলিল্লাহ। তাওহিদুল আলম ভাই, আপনি দ্বিতীয় ধাপ শেষ করেছেন, আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি। আর তৃতীয় ধাপে যাওয়ার আগে একটু নিয়মটা আবারও বলে দিচ্ছি যে তৃতীয় ধাপে আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন 12 করে নম্বর। আর যদি আপনি এখানে সহায়তা নিতে চান লাইফলাইনের মাধ্যমে তাহলে 2 নম্বর কম পাবেন যদি উত্তরটি সঠিক হয়। আল্লাহ না করুক যদি কোনো ভুল উত্তর হয়ে যায় তাহলে অর্ধেক নম্বর, অর্থাৎ 12-র অর্ধেক 6 মাইনাস হয়ে যাবে। এই হলো মোটামুটি আমাদের বিষয়, আমরা তাহলে শুরু করছি আপনার জন্য পরের প্রশ্ন। কোন ঘটনার প্রেক্ষিতে পর্দার আয়াত নাজিল হয়? ইফকের ঘটনা, জয়নব বিনতে জাহাসের ওয়ালিমা, গ বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে সেখানেও একটি ঘটনার উল্লেখ আছে আমরা জানি, এবং ঘ তাখিরের ঘটনা। ইতিমধ্যে 7টি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন এবং বুদ্ধি খাটিয়ে বিবেচনা শান্ত মনে আপনি দিয়েছেন, আমরাও সেটাই দোয়া করছি। খ জানাবিতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলিমার ঘটনার প্রেক্ষিতে পর্দার আয়াত নাজিল হয়। জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমার যে বিষয়টি ছিল সেই ভিত্তিতে। জি, লক করে দেওয়া হোক জয়নব বিনতে জাহাসের ওয়ালিমা। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনি ঠিকই বলেছেন, যদিও এখানে যে 4টি বিষয় সামনে আসছে সবগুলো বিষয় কিন্তু একটা সন্দেহের তীর ছুড়ে দেয়, কারণ প্রত্যেকটির ভেতরে এমন এমন ঘটনা ছিল যেখান থেকে আসলে হতে পারত। আপনি ঠিকই বলেছেন, জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়ালিমাকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াত নাজিল করেন। আপনি পেয়েছেন তৃতীয় ধাপের এই প্রথম প্রশ্নে 12 নম্বর।
চলে যাচ্ছি পরের প্রশ্নে। বদরের যুদ্ধে কোন সাহাবী তার কাফির পিতাকে হত্যা করেন? ক আব্দুর রহমান ইবনে আউফ, খ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, গ ওসমান ইবনে মাজউন, ঘ আব্দুল্লাহ ইবনে মাসউদ। ঈমানের পরিচয় সবচাইতে বড় পরিচয়, আমরা সেই পরিচয়টা পেয়েছিলাম একজন সাহাবার কাছ থেকে যিনি ঈমানের পরিচয়কে বড় পরিচয় হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি হচ্ছেন মহান সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমিনু হাদিহিল উম্মাহ বলেছেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা? জি, আবু উবাইদা ইবনে জাররাহ। আচ্ছা, কি লক করে দেব? জি, লক করে দেয়া হোক। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, অনেক চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। তাওহিদুল আলম ভাই, আপনার এই চমৎকার নামটি কে রেখেছেন? আমার আব্বা রেখেছেন। আলহামদুলিল্লাহ, তিনি কি আছেন? না, তিনি নেই। তার জন্য সবার কাছে দোয়া দোয়া চাই, বিশেষ করে রমজান মাসে। সকলের মা বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন, আমিন। অনেক ধন্যবাদ, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের জুতার শব্দ শুনতে পেয়েছিলেন? ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, গ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ঘ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আমি কি বিলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ে নেব? জি, অনেক অনেক ধন্যবাদ, উত্তরটি সঠিক হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ বা পায়ের জুতার শব্দ তিনি পেয়েছিলেন। তাওহিদুল আলম ভাই, আমরা তাহলে চলে যাচ্ছি তার পরের প্রশ্নে, ঠিক আছে? জি, অবশ্যই। জাযাকাল্লাহ, আপনার জন্য পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় তার পথ প্রদর্শক কে ছিলেন? ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খ আব্দুল্লাহ ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, গ আব্দুল্লাহ ইবনে আরিকাত আল লাইস, ঘ আব্দুল্লাহ ইবনে মাখরামা। এখানে চারটি অপশন। মদিনায় যখন হিজরত করছিলেন তখন আল্লাহর রাসূলকে কে পথ দেখিয়ে দিয়েছিলেন যে এই পথে মদিনায় যাবেন? আপনি লাইফলাইন ইউজ করতে পারেন, দুটো লাইফলাইন এখনও রয়ে গেছে। ঘ আব্দুল্লাহ বিন আরিকিত। আচ্ছা, আপনি গ উত্তরটি বেছে নিচ্ছেন? জি, কোনো লাইফলাইন নেবেন না। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি যে উত্তর কি বলে, কি উত্তর হবে জানতে চাই। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আব্দুল্লাহ ইবনে উরাইকিত বা আরিকাত এমন একটি নাম রয়েছে, আল্লাইস, তাকে ভাড়া করা হয়েছিল এবং তিনি মুসলিম ছিলেন না। মাশাআল্লাহ, আপনি উত্তর দিচ্ছেন। আমার মনে হচ্ছে যে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ তন্ময় হয়ে অনুষ্ঠান দেখছেন, তারাও অনেক ক্ষেত্রে হয়তো মেলানোর চেষ্টা করছেন যে এর উত্তর আমি তো জানি, অথবা এর উত্তর আসলে কী হবে আমার জানা দরকার। পাশাপাশি এটাও হয়তো আমাদের দর্শকদের মনে আসতে পারে যে আমরাও কিছু উত্তর দেওয়ার সুযোগ থাকলে কেমন হয়। তো সেই জন্য প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি পর্বেই আপনাদের জন্য আমাদের একটি প্রশ্ন থাকে। আজকের পর্বে আপনাদের জন্য আমাদের প্রশ্ন, পবিত্র মাহে রমজানে কোন দশকে এতেকাফ করতে হয়? উত্তর জানা থাকলে ঝটপট আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ALO লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা উত্তর সহ পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম এবং তার মোবাইল নম্বর ঘোষণা করব। আর তার জন্য উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে থাকছে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। গতকালকের পর্বে আমরা যে প্রশ্ন করেছিলাম তার সঠিক উত্তর যিনি দিয়েছেন তার নাম
এবং মোবাইল নম্বর হচ্ছে আমাদের গতকালকের বিজয়ী বন্ধু রাশেদুল ইসলাম রাজু দৌলতপুর কুষ্টিয়া মোবাইল নম্বর 01952 9 41। আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ আর একটি মাত্র প্রশ্ন রয়েছে, আমি কি প্রশ্নটি করব? অবশ্যই। আপনার জন্য আজকের পর্বে সর্বশেষ প্রশ্ন, সূরা কাহাফ অবতীর্ণের সময় কত সংখ্যক ফেরেশতার অবতরণ ঘটেছিল? ক 40,000, খ 70,000, গ 90,000, ঘ 1,00,000। আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন আমাদের তাওহিদুল আলম। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নেওয়া হোক। জি, আমরা বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি। মোহতারাম, তিনি আপনার সহযোগিতা চাচ্ছেন। জি, ধন্যবাদ। আমার জানা মতে 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল যখন সূরা কাহফ পৃথিবীতে অবতীর্ণ হয়, আল্লাহ পাক নাজিল করেন, যার কারণে এই সূরাটির মর্যাদা অনেক অনেক বেশি। হাদিসে আসছে, জুমার দিনে যদি কেউ সূরা কাহফ তেলাওয়াত করেন তখন আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে অবতীর্ণ হতে থাকেন এবং সূরা কাহফ তেলাওয়াতকারীর জন্য দোয়া করতে থাকেন। এই জন্য আমরা অন্তত জুমার দিনে যারা পারি সূরা কাহফ আমরা অবশ্যই যেন তেলাওয়াত করি। সহি হাদিসের মাধ্যমে কিন্তু প্রমাণিত এই সূরাটির ফজিলত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আপনি বললেন 70,000 ফেরেশতা। জি, আমি ওনার যে উত্তর দিয়েছেন আমিও সেটাই দিচ্ছি, 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা, আপনি ওনার সাথে একমত? জি। আমাদের প্রতিযোগী একমত পোষণ করেছেন, 70,000 ফেরেশতা। লক করে দেয়া হোক, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ ওয়া বারাকাল্লাহ। আমরা আপনাকে 12টি প্রশ্ন করেছি, মাশাআল্লাহ। সেই 12টি প্রশ্নের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে 12টি প্রশ্নেরই উত্তর আপনি সঠিকভাবে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তবে সেখানে আপনি সহযোগিতা নিয়েছেন আর এই কারণে আপনার প্রাপ্ত নম্বর হলো 94 নম্বর। আলহামদুলিল্লাহ। ভাইয়া, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগারই কথা, খুব ভালো করেছেন আপনি। 100 নম্বরের মধ্যে মাত্র 6 নম্বর পেছনে আছেন, তবে সামনে কিন্তু আরও বন্ধুর পথ রয়েছে আমরা জানি। আমরা দোয়া করি আপনার জন্য। আলহামদুলিল্লাহ 94 নম্বর আপনি পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা, কারণ ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে বিদায় নেওয়ার কথা। বিদায় নেবার আগে আমাদের মাঝে আজকে যারা বিশেষ মেহমান হয়ে উপস্থিত ছিলেন এবং বিশেষজ্ঞ প্যানেলে যিনি আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে অনেক মোবারকবাদ জানিয়ে বলতে চাই, আসুন, অনেক জ্ঞান অর্জন করেছি কিন্তু কোরআন আর সুন্নার জ্ঞান অর্জন যদি না করা হয়ে থাকে, এ মাস থেকে আমরা শুরু করি, এই সময় থেকে আমরা শুরু করি আলোকিত জ্ঞান অন্বেষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী কালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।